তো আমাকে নিয়ে ভিডিও করছেন প্রত্যেককে আমি সুখ করতে পারি আই ক্যান সেন্ড ইউ লিগাল আর ইউ কমেডি মি মান্থ কে বলে মাস আর উইক কে বলে হপ্তা বাংলাদেশে গিয়ে সুদীপা নাকি খাচ্ছে গরু মাংসের কোফতা ধর্মের চেয়েও টাকা বড় নেই লজ্জা ঘেন্না ভয় বলতে গেলেই শুনিয়ে দেবে দিদিকে সবাই নাম দিয়েছে রেস্টুরেন্টে গিয়ে দিদি বলে দিদি আমার খুব তার বিষ প্রতিবাদ করলেই রেগে বলবে বন্ধুরা কেমন আছো তোমরা ভালোবাসায় খুব ভালো আছি কিন্তু তোমরা ভালো থাকলেও আমি ভালো নেই কারণ ফেসবুক খুললেই সবাই বয়কট সুরিপা বয়কট সুরিপা করে হাঁকছে

আদা কথা এই কথাটা বলার পরেই খুব চালাকির সঙ্গে অ্যাঙ্কর কথাটা গুড়িয়ে দিয়েছিল এবার অফ স্ক্রিনে তুমি খেয়েছো কি খাওনি সেটা তুমি জানো আর ভগা জানে আমরা কিছু জানি না তবে এই সব বাদ দিও তুমি যে আগে বিফ খেয়েছো সেটা আমি প্রুফ করে দিতে পারি কী সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে ও আচ্ছা সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ তো উনি নিজেই আই মিন ওনার নিজের ফেসবুক টাইমলাইনে করা 2016 সালের 23 ফেব্রুয়ারির একটা পোস্ট যেখানে উনি নিজেই বলছেন চেক বিয়ার ফলোড বাই দা লোকাল বিফ গুলাশ অ্যান্ড চকলেট প্যানকে লাঞ্চ টু রিমেম্বর ফরাইফ টাইম লাভ যার অর্থ হচ্ছে বিফ গোলাস বিফ গোলাস হল বিফ অর্থাৎ গরুর মাংস দিয়ে তৈরি একটা রেসিপি যেটা বেসিক্যালি শীত প্রধান দেশেই খাওয়া হয় সেটা উনি খেয়েছেন আর সেই লাঞ্চটাকে উনি সারা জীবনের জন্য মনে রাখতে চান এখান থেকে তো প্রমাণ হয়ে গেল যে আপনি আগেও বিফ খেয়েছেন বেকার লাইফে এসে কেন মিথ্যে কথা বলছেন আমি কোনোদিনও বিফ খাইনি ছুঁয়েও দেখেনি এছাড়া উনি আরও একটি কথা বলেছেন যে বাংলাদেশের জাতীয় খাবার নাকি গরুর মাংস অর্থাৎ বিস

যমানে দিদি তোমার লজিকের মুখে একটু গঙ্গা জল দাও ও তো আরেকটু পরেই মারা যাবে জল জল আমি বাংলাদেশের মানুষদের যথেষ্ট ভালোবাসি আর শ্রদ্ধাও করি তাই এটা বিশ্বাস করি না যে ওরা না জানিয়েই দিদিকে নিয়ে গেছিল আর ওখানে গিয়ে গরু রান্না করেছিল দিদি এখান থেকে বাংলাদেশে যাওয়ার আগে সমস্তটাই জানতো যে ওখানে কি রান্না হবে কি কি হবে তা জেনেও সমস্ত ট্রোল ফোল সমস্ত কিছু মাথায় রেখেও দিদি গেছিল আর এই সব কিছুর পেছনে একটাই কারণ থাকতে পারে কিন্তু দিদি আবার বলছে দিদির নাকি টাকার কোনো লোভ নেই টাকার জন্য বাংলাদেশে যাইনি আমি টাকার জন্য বাংলাদেশে যাইনি হ্যাঁ এবার টাকা যদি আসল কারণ না হয়ে থাকে তাহলে আসল কারণ হলো গিয়ে দিদির ফেভারিট খাবার অর্থাৎ ফুটেজ কারণ এর আগেও দিদি একজন সামান্য সুইগি ডেলিভারি বয়কে খিল্লি করে একটা পোস্ট করে ফুটেজ খেয়েছিল তারপর একদিন দেখি দিদি রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত খেতে খেতে লাইভ করছে লাইভটা খুলে দেখি লাইভের মধ্যে দিদি মুঠো মুঠো করে ভাত নয় ফুটেজ খাচ্ছে আই পান্তা আর ভাত কি মানে সিরিয়াসলি বাঙালি মানুষ বাংলায় জন্ম বাংলায় বড় হয়েছে সে বলে আমি কোনোদিনও পান্তা ভাত খাইনি এটাকে মানা যায় না পান্তা ভাত খচ্চাও সেটাতে আমার কোনো প্রবলেম নেই দিদি কিন্তু লুঙ্গিতে যেমন চেন থাকে না ঠিক তেমন ভাবে কাটা চামচ দিয়ে কি পান্তা ভাত খায় না करेक्ट জয় ফুটেজ কি সাইডে রেখে যদি দিদির কথা আসি দিদি বলেছে দিদি নাকি বাংলাদেশে গেছিল আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে ভারত দিদি রিপ্রেজেন্ট করতে তোমাকে কে পাঠিয়েছিল ভারত সরকার থেকে मोदी ফোন করেছিল নাকি রাজ্য সরকার থেকে দিদি ফোন করেছিল হ্যাঁ দেখো বোঝো অবস্থা আর যদিও ধরি তুমি রিপ্রেজেন্ট করতে গেছিলে রিপ্রেজেন্ট করতে গিয়ে ওই দেশে গিয়ে তুমি কি বলে এলে না এপার বাংলার বাঙালিরা নাকি অতিথি এলে ফ্রিজ খালি করে মানে তুমিও নাকি ফ্রিজ খালি করো যে অতিথিরা এলো পুরনো ফ্রিজে যত জমা জিনিসপত্র তাদেরকে খাইয়ে দাও এবার তুমি নিজে যদি এটা করো বাকিরা সবাই এটা করে এটা মনে করার কোনো কারণ নেই যদিও তুমি পরবর্তীকালে লাইভে এসে বলেছো তুমি এটা মজা করে বলেছো তোমার মজা করেও এই ধরনের কথা বলার কোনো অধিকার নেই ঠিক ঠিক যাই হোক সব থেকে বড় কথা হলো দিদি নিজের ভুল বুঝতে পারুক না পারুক চাপে পড়ে হলেও দিদি ক্ষমা চেয়েছে সবার কাছে আর তাই আমাদের সবারও উচিত দিদিকে একটা চান্স দেওয়া আর যারা যারা দিদির পরিবার তুলে দিদির সন্তান তুলে দিদির চরিত্র তুলে গালি গালাজ করছো তারা হিন্দু মুসলিম কোনো কিছুর মধ্যেই পড়ো না তারা ডাইরেক্টলি বলছি তারা অমানুষ আর সবাইকে বলছি কে কি খাবে না খাবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আগেও বলেছি যা যার যেটা ইচ্ছা যার যেটা রুচি সে সেটাই খাবে খাওয়ার নিজের রুচিতে হওয়া উচিত কিন্তু তুমি নিজের মুখে ধর্মের কথা বলছো আর সেখান থেকে দাঁড়িয়ে তুমি অন্য ধর্মের একটা জিনিস মানে যেটা তোমার ধর্মের নিষিদ্ধ সেই জিনিসটা খাওয়া প্রমোট করছো এই ব্যাপারটা আমি বিরোধিতা করেছি যাই হোক এখানে এই ভিডিওটা শেষ করছে আজকে আচ্ছা অ্যান্ড বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো দেখি সবাই কাম করছে ইন্ডিয়া কাম করছে আগের বছর শাহরুখ খান কাম করে গেছে ভাবলাম আমিও একটু কাম করি না হলে ভালো লাগবে না তো ভিডিওটা শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো অ্যান্ড অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা thank you